আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আচ্ছা, সবাই জয়েন করতে থাকো। 2021 ব্যাচ ও 22 ব্যাচ, বিশেষ করে সবাই নিজেদের ফ্রেন্ডদের একটু মেনশন দাও, আর মেসেঞ্জার গ্রুপগুলোতে ক্লাসটা শেয়ার করো। ক্লাস না, যদিও এটা হচ্ছে তোমাদের একটা গাইডলাইন। আচ্ছা, কিভাবে তোমরা হচ্ছে মেডিকেলে চান্স পেতে পারবে সেই সম্পর্কে আমি বলবো। মেডিকেল চান্স পাওয়া অনেক কঠিনও না, আবার অনেক ইজিও না। যেহেতু কম্পিটিশন অনেক বেশি, তাই তোমাদের পড়াশোনাটা কন্টিনিউ রাখা লাগবে। অনেক স্টুডেন্ট আছো যারা ইন্টারমিডিয়েট লাইফে অনেক ভালো পড়াশোনা করো, মেডিকেলের চান্স পাওয়ার কিছুদিন আগ দিয়েও অনেক পড়াশোনা করো, কিন্তু পরীক্ষার আগ দিয়ে, মানে অ্যাডমিশন টেস্টের আগ দিয়ে হাল ছেড়ে দাও, তাদের ক্ষেত্রে রিস্ক হয়ে যায়। এইটা একটা সাধনা, মেডিকেলে চান্স পাওয়া একটা সাধনার মতো, তাই তোমাদের অবশ্যই কন্টিনিউ করতে হবে, মানে পড়াশোনা নিয়মিত করতে হবে। তাহলে দেখবে এক সময় আল্লাহর রহমতে ভালো কোথাও চান্স পেয়ে যাবে। ক্লাসটা একটু শেয়ার করো সবাই, সবাই জয়েন করতে থাকো, আমি আমার মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো এখন কথা হচ্ছে প্রতিদিন সকালে ঘুম ভাঙার পরে কি হয় বলি। প্রতিদিন সকালে ঘুম ভাঙে, মানে সকালে, যেহেতু আমি সকালবেলা ঘুমাই, সারা রাতে জাগ না থাকে। তোমরা যারা হচ্ছে আমার সাথে রাতে অনেকেই প্রশ্ন, বিভিন্ন প্রশ্ন নিয়ে কথা বলো, তারা দেখো প্রায় আমি ভোর রাত পর্যন্ত জাগ না থাকি। জাগ না থাকার পরে হচ্ছে সকলের রিপ্লাই দিই, দেওয়ার পরে রাতে সকালবেলা ঘুমাই আর কি। ঘুমানোর পরে ঘুম থেকে উঠি দুপুরের দিকে, ওঠার পরে আমি প্রায় 100 থেকে 150 মেসেজের রিপ্লাই দিতে হয় আমার। কি কোশ্চেন সেগুলো? কোশ্চেনগুলো হচ্ছে, আপু কিভাবে পড়লে মেডিকেলে চান্স পাবো, আপু আমরা কি শর্ট সিলেবাসই পড়বো কি না, আবার হচ্ছে 22 ব্যাচের জন্য, 22 ব্যাচে যারা আছো তারা বলতো আপু আমাদের পরীক্ষা কবে হবে, আর হইলেও আমাদের সিলেবাস কমাবে কি না, তোমাদের কত রকমের কোশ্চেন। এই সকল কোশ্চেনের অ্যান্সার হচ্ছে, তোমরা যাদের মেডিকেলে চান্স পাওয়ার স্বপ্ন, জীবন মরণ টার্গেট, হয় মেডিকেল হবে নাহলে কোথাও পড়বো না, আমার মতো যাদের ইচ্ছা, আমি বলছিলাম হয় মেডিকেলে পড়াশোনা করবো নাহলে ইন্টার পড়ার পরে পড়াশোনা বাদ, আর পড়াশোনাই করবো না, বুঝছো? তো এরকম যাদের টার্গেট তারা কি করবা, তারা হচ্ছে অবশ্যই বায়োলজি কেমিস্ট্রিকে 100% নিজের আয়ত্তে আনবা। বায়োলজি, বায়োলজি থেকে যেহেতু 30 মার্ক, তাই না, আর কেমিস্ট্রি থেকে কত? কেমিস্ট্রি থেকে হচ্ছে 25 মার্ক। বায়োলজি থেকে 30, কেমিস্ট্রি থেকে 25, টোটাল কত হয়? টোটাল 55। এই টোটাল 55-এর মধ্যে যারা 50 পাবা, তারা ধরে নাও তোমার জন্য একটা ভালো মেডিকেল অপেক্ষা করতেছে। তাহলে এর জন্য কি করা লাগবে? অনেকে বলো আপু আজমল স্যারের বই তো পড়তেছে জুলজির জন্য, আলিম স্যারও পড়বো, মাজেদা ম্যামও পড়বো, এত বই পড়তে গেলে তোমাকে খুঁজে পাওয়া যাবে না। তাই টার্গেট কি হবে তোমার? আজমল স্যারের বই লাইন টু লাইন বুঝে বুঝে পড়া জুওলজির জন্য। জুওলজি থেকে 17টা কোশ্চেন আসছে এবার, বুঝছো? তাহলে বোটানি থেকেও আসে এরকম 17 বা হচ্ছে 50-50 ধরে নাও, হ্যাঁ জুওলজি বোটানি। তো আজমল স্যারের বইটা লাইন টু লাইন বুঝে বুঝে পড়া, তোমরা কি করো একদম মুখস্থ মুখস্থ করতে থাকো। এরকম মুখস্থ করলে কিন্তু আসলে পড়া কয়দিন পরে মাথায় থেকে উড়ে যাবে, কই যাবে তুমি নিজেও খুঁজে পাবে না। তাই লাইনগুলোকে বুঝে বুঝে পড়া লাগবে, কোন নার্ভ কই গেছে, যায় কি কাজ করছে, একদম মাথার ভিতরে চোখ বুঝলে যাতে তোমার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। আমি যখন পড়া শেষ করতাম, মানে একদম হচ্ছে শেষ দিকে যখন রিভিশন দিছিলাম অ্যাডমিশন টেস্টের আগ দিয়ে, তখন আমি চোখ বুঝলেই ফিল করতে পারতাম কোন বইয়ে কোন পাতায় কি আছে। আমাকে যদি কেউ কোশ্চেন করতো তখন সেই পাতাটা আমার চোখের মধ্যে ফাঁসতো, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল। তার মানে তুমি যখন পড়বা তোমার সম্পূর্ণ কনসেন্ট্রেশন বইয়ের মধ্যে থাকবে, আর কোথাও নাই। কে কত পাইলো, কে কি করতেছে, সমস্যা নাই, তুমি আজকে 60 পাও, 60 বা 50 থেকে শুরু করো, 40 থেকে শুরু করো, 40 থেকে কিন্তু তোমার পরবর্তী দিনে টার্গেট থাকবে তুমি যেন 5 মার্ক 2 মার্ক করে বাড়তে পারো, যাতে কমে না যাও। দ্যাট মিন্স হাল ধরবা এবং নিজে আস্তে 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 করে নিজেকে স্টেবল করবা, শক্তিশালী করতে থাকবা। একসময় এমন শক্তিশালী হবা আশেপাশের কেউ তোমাকে ধাক্কা মেরে ফেলতে পারবে না। এখন তোমরা অনেকেই বলো আপু পড়ালেখা হচ্ছে না, আমি পড়াশোনা করতে পারতেছি না, পড়ায় কনসেন্ট্রেশন দিতে পারতেছি না। আমি বলি যার মনে স্বপ্ন আছে যে আমি জীবনে কিছু করব, তার দ্বারা এই কথাটা মানায় না। তুমি যদি হচ্ছে ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখো, সেই স্বপ্ন কোনো দিন পূর্ণ হবে না। তোমাকে তাকায় তাকায় স্বপ্ন দেখতে হবে। কোথায় তাকায় তাকায় স্বপ্ন দেখবা বলো তো? অবশ্যই বইয়ের মধ্যে তাকায় তাকায় স্বপ্ন দেখবা। আমি যখন পড়াশোনা করতাম তখন আমার সামনে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্সের বইগুলো তাকের মধ্যে রাখা থাকতো, সাথে জেনারেল নলেজ আর ইংলিশ। আমি খুব মন দিয়ে বইগুলোর দিকে তাকাতাম, ঠিক এরকম করে তাকাইতাম অনেকক্ষণ। তাকায় বলতাম যে এই বই কয়েকটা আমার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে, আমি একদিন এই আকাশের নিচেই বাস করবো,
এই রিক্সাগুলো দিয়েই যাব, কিন্তু তখন আমি ফিল করব আমি একটা মেডিকেল স্টুডেন্ট কিছুদিন পরে, এই যে 2টা বছর পরে। তুমি এখন কে আছো? তুমি ধরো অনেক ভালো নামি দামি কলেজে পড়ো, ভিকারুননিসায় পড়ো, নটরডেমে পড়ো, হোলি ক্রসে পড়ো, সেটা আরো ভালো ভালো অনেক কলেজ আছে বাংলাদেশে। তো সকল কলেজে পড়তেছো, ভাবতেছো ভাবি আলাদা আমার, আজকে চান্স না পাও তোমার দিকে কেউ ফিরে তাকাবে না, তোমার পাশের বাসার আন্টি আরো খুশি হবে। আমাদের কিছু আন্টি থাকে, হলুদ আন্টি বলি আমি তাদের, হলুদ আন্টিরা খুব খুশি হয় যে চান্স না পাইলে, তাদের মনের ভিতরে খুব দোয়া আসে তোমাদের জন্য যে তোমরা যাতে চান্স না পাও। তো তাদের দেখানোর জন্য এক তো চান্স পাইতে হবে, তারপর হচ্ছে তোমাকে, তোমার প্রতি অনেকের অনেক স্বপ্ন আছে, আশা আছে, ছোটবেলা থেকে তোমাকে যারা মানুষ করতেছে, তোমার খুব কাছের আপনজনরা, বাবা মা, ফুপা ফুপি, এরাও অনেক কাছের হয়ে থাকে, খালা খালু, সবাই তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেছে না? তো তাদের মুখে কিন্তু হাসি ফোটাইতে হবে, সবার চিন্তা তোমাকে নিয়ে, এটা একটা কথা। তো এই যে কম্পিটিশন মেডিকেল ভর্তি পরীক্ষা, এবার কত লাখ অংশগ্রহণ করেছে? 1,22,000। এই 1,22,000-এর মধ্যে আমি ধরলাম 1,00,000-ই বাদ, যারা পড়াশোনা করে নাই। 1,22,000-এর মধ্যে 1,00,000-ই পড়াশোনা করে নাই, বসার জন্য বসছে মেডিকেল ভর্তি পরীক্ষায়। তারপরে দেখা গেল যে 22,000 বসছে, এই 22,000 প্রিপারেশন 100%, এই 22,000-এ কেউ কারো থেকে কম না। আজকে যাদের সিরিয়াল আসছে 22,000-এর মধ্যে, কেউ কারো থেকে কম ছিল না, সবার পড়াশোনা অনেক ভালো ছিল, কিন্তু কারো পড়াশোনা ছিল টেকনিক্যাল ওয়েতে, কারো ছিল গড়রাহা পাগলের মতো পড়া। অনেকে বলে আপু আমি বায়োলজি বই শেষ করে ফেলাইছি, এখন আমি আলিম স্যারের বই ধরতে চাচ্ছি, কি বলেন আপনি? মেসেজ পাই আমি এরকম, তখন আমার খুব হাসি পায়। তুমি জাস্ট আলিম স্যারের বই ধরতে চাচ্ছ, বায়োলজি আজমল স্যারের বই শেষ করে ফেলেছো, আমি যদি তোমাকে 100টা কোশ্চেন ধরি, তুমি 50টা কোশ্চেনের অ্যান্সার দিতে পারবা না, তুমি কি শেষ করলা? বুঝতে পারছো শেষ করাটা কিরকম হইতে হবে? একদম এমন হইতে হবে যাতে যেখান থেকে তোমাকে কোশ্চেন করি পারো। তো আমি যখন হচ্ছে দাগানো বইয়ের ছবি আপলোড দেই, তোমাকে তোমাদের অনেকের কমেন্ট পাই, আপু সব বই দাগানো, সব লাইনই দাগানো। যারা এই কমেন্টগুলো করো তাদের আসলে মেডিকেলে চান্স পাওয়ার স্বপ্ন নাই, বুঝছো? আমি যে দাগাইছি আমার লাইন, যেই দাগগুলো যেখানে পড়ে, সেই দাগগুলো যদি তোমরাও তোমাদের বইতে দাগাও, সেই দাগগুলো তোমাদের মনের ভিতরে দাগ কাটবে, একদিন মনের ভিতর থেকে ব্রেনে যাবে, ব্রেন থেকে তুমি চোখ বোঝার পরে সেগুলো তোমার চোখের সামনে আসবে, ফিল করতে পারো। বই যখন দাগায় দাগায় পড়বা, তখন সেই দাগটা তোমার মনের ভিতরেও দাগ কাটবে যেন, এরকম হয়। তো অনেকে আসো হাইলাইটার দিয়ে বই দাগায়, রং বেরং করে ফেলাও, আমি বলি না হাইলাইটার দিয়ে বই দাগাও, তোমরা অবশ্যই লাল কালি দিয়ে বই দাগাবা। কি দিয়ে বই দাগাবা? লাল কালি দিয়ে, লাল কালি দিয়ে নিচে নিচে লাইনগুলো দাগ দিবা, গোল্লা গোল্লা করবা, এগুলো অনেক ভালো ইফেক্টিভ হয়। আমি হচ্ছে প্রথমে হাইলাইটার দিয়ে দাগানো পছন্দ করতাম, পরে দেখে যে হাইলাইটার দিয়ে দাগাইতে গেলে আমার পুরো পাতাই হাইলাইটার দিয়ে দাগাই ফেলতে হয়। তারপর আমি চিন্তা করলাম লাল কালি নীল কালি দিলে আবার বই হচ্ছে পা এক পাশ থেকে আরেক পেজে রং ভরে যায়। লাল কালি ইউজ করো, সবাই লাল কালি ইউজ করো বইতে, ঠিক আছে? এখন যেটা বলতেছিলাম, বায়োলজি লাইন টু লাইন পড়তে হবে, তাহলে আমরা বায়োলজিতে 30-এ, এবার 30-এ 30 কমন ছিল, এবার 30-এ 30 কমন ছিল, যারা ভালো করে পড়ছে তাদের 30-এ 30টা বায়োলজি হয়েছে। তাহলে বুঝতে পারো কি অবস্থা, 30-এ 30টা বায়োলজি যদি হয়ে যায় কারো, তাকে চান্স পাওয়ার জন্য কেউ ধাক্কা মাইরেও ফালাইতে পারবে না। এবার আসো কেমিস্ট্রি, কেমিস্ট্রি আমি বারবার বলি সবাইকে, হাজারি স্যারের বই পড়ো, হাজারি স্যারের বই পড়ো। তোমরা যারা বইটা চান্স পাবে তাদের আমি বলছি না যে হাজারি স্যারের বইটা পড়ো, তুমি সঞ্জিত স্যার পড়তে পারো, তুমি হচ্ছে আর অন্যান্য রাইটার কবির স্যার ফলো করতে পারো, কিন্তু যার টার্গেট মেডিকেল তারা হাজারি স্যার থেকে একদম নড়ে যাবে না। হাজারি স্যারই ফিক্স থাকবা, কোশ্চেন আসে 25টা 25টার মধ্যে তুমি 20 পাও, সমস্যা নাই, এদিকে 30 এদিকে 20 কত হইলো 50। তুমি যদি বায়োলজি কেমিস্ট্রিতে 50 কনফার্ম করতে পারো, একটা বুয়েটে প্রিপারেশন নেওয়া ছেলে তোমার সাথে পারবে না, অন্য ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া ছেলে তোমার সাথে পারবে না। তাহলে সিট আমাদের 4,000, সিট আমাদের কত হাজার? মাত্র 4,000 সিট। এই 4,000 সিটের মধ্যে পরীক্ষা দিচ্ছে কত? প্রায় লাখের উপরে, 1,50,000 ধরো, তোমাদের বেলায় কিন্তু 1,50,000 হবে, বুঝতেই পারতেছো ব্যাপারটা, এবার 1,22,000। তো এই 1,50,000-এর মধ্যে কম্পিটিশন করে তোমাকে টিকতে হবে। আর আমি চাই সামনেবার আমার এই মেডিকেল আওয়ার ড্রিম গ্রুপ থেকে তোমরা কমপক্ষে 2,000 স্টুডেন্ট চান্স পাও, একটা আশা করতেই পারি, তাই না? তো তাদের কি করতে হবে? অনেক বেশি পড়াশোনা করতে হবে। এখন অনেকে বলো আপু আপনারা যে প্রাইভেট গ্রুপে ব্যাচ করান, এগুলোতে আমাদের অনেকের সামর্থ্য থাকে না পড়াশোনা করার, আর আমরা যতটা ট্রাই করি তোমাদের সাহায্য করার, কিন্তু তোমাদের যাতে স্বপ্নটা সত্যিই পূরণ হয় এর জন্য আমি একটা পদক্ষেপ নিতে যাচ্ছি। সেই পদক্ষেপটা হচ্ছে আমরা প্রতিদিন চ্যাপ্টার ধরে ধরে মেডিকেলে আসা প্রশ্ন সলভ করব।
তোমাদের একটা সুবিধা হবে কি, তোমরা আমি বলে দিব আজকে কোন চ্যাপ্টারের উপরে, আজকে কতটুকের উপরে সলভ করা হবে, সেই টপিকগুলো অবশ্যই একবার করে পড়ে আসবা। আমি প্রশ্ন লিখবো কি কি আসছে, অ্যান্সার কোনটা তোমরা বলবা। এরকম করতে করতে প্রতিদিন যদি 10টা বা 20টা করে কোশ্চেন সলভ করি আমরা, হিসাব করো 365 দিনে কত হাজার কোশ্চেন সলভ হয়ে যাবে। তাহলে এরকম করে যদি প্রতিদিন কোশ্চেন সলভ করি, আল্লাহর রহমতে আমরা খুব ভালো একটা জায়গায় যেতে পারবো। এই যে এবার ফার্স্ট হলো যে মেয়েটা মিশরি, ও কোথায় ছিল বলতো? ভিকারুননেসার স্টুডেন্ট, হলিক্রসের স্টুডেন্ট, একটা গ্রামের নর্মাল একটা কলেজে হয়তো বা পড়ছে, পাবনা এডওয়ার্ড কলেজে, তো ওইখানের মধ্যে ভালো কলেজ। তো সেই মেয়ে আজকে সারা বাংলাদেশে ফেমাস হয়েছে, সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছে। কিভাবে করেছে? সে অবশ্যই প্রতিদিন পড়াশোনা করেছে এবং কোশ্চেন সলভ করেছে, প্রচুর পরিমাণে কোশ্চেন সলভ করেছে। তার কথাগুলো শুনে দেখো, তোমাদেরও প্রচুর পরিমাণে কোশ্চেন সলভ করতে হবে। এইটা গেল, তো আমিও তোমাদের প্রতিদিন বিভিন্ন চ্যাপ্টার অনুযায়ী কোশ্চেন সলভ করাবো। তাহলে বায়োলজি কি পড়বো আমরা? আজমল স্যার আর হাসান স্যার, হাসান স্যার বোটানি। এবার বইয়ের লাইন ধরে ধরে একদম কোশ্চেন আসছে, 30টা কোশ্চেনই। তারপর হচ্ছে আমরা ইংরেজি আর জেনারেল নলেজে কেউ গুরুত্ব দেই না, আমরা অবশ্যই ইংরেজি আর জেনারেল নলেজে গুরুত্ব দিব। কিসে গুরুত্ব দিব? ইংরেজি। দেখো ইংরেজিতে মার্ক কত, ইংরেজিতে হচ্ছে 15 মার্ক। তোমরা সবাই ভাবো কি যে ইন্টারমিডিয়েটে যে ইংরেজি পড়তেছি সেই ইংরেজি দিয়েই আমি মেডিকেলের 15টা কোশ্চেন শিওর করে আসব। একদম ভুল ধারণা বলে দিচ্ছি, একদম এই ধারণা করে যারা বসে আসো তারা কোনোদিনও মেডিকেলে 15-তে 5-এর বেশি পাবা না, বলে দিলাম। কেন বলছি দেখো, মেডিকেলে আমাদের অবশ্যই সিনোনিম অ্যান্টোনিম পড়া লাগে, প্রিপোজিশন পড়া লাগে ইংরেজির জন্য। কি কি লাগে? সিনোনিম আর হচ্ছে অ্যান্টোনিম, এগুলো অনেক ঘুরায় পেঁচায় আসে। সিনোনিম অ্যান্টোনিম অনেক প্রিপারেশন নেওয়া লাগে। তারপরে হচ্ছে আমাদের প্রিপোজিশন পড়া লাগে, প্রিপোজিশন, প্রিপোজিশন অনেক হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো ভালো করে পড়া লাগে। তারপর হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস লাগে, দেন হচ্ছে গ্রামারের বেসিকটা স্ট্রং লাগে। ইন্টারমিডিয়েটে যাদের মেডিকেল টার্গেট তারা গ্রামারের বেসিক স্ট্রং করো, সাথে সাথে সিনোনিম অ্যান্টোনিম প্রিপোজিশন এগুলো ভালো করে পড়ো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রতিদিন মুখস্থ করো। স্পেলিং আসে, স্পেলিং আসে অনেক বেশি, প্রতি বছরই দেখা যায় একটা করে স্পেলিং আসতেছে, বানান ভুল দেওয়া থাকে, সঠিক বানান ধরা লাগে, এগুলো মুখস্থ করা লাগবে। বিসিএস এর কোশ্চেন সলভ করা লাগবে, বিসিএস এ আসা কোশ্চেন সলভ করা লাগবে। এত কিছু করার পরে, গ্রামার ভালো করে বোঝার পরে তুমি 15-তে কত পাবা? 15-তে 13 পাবা। তাহলে 15-তে যদি 13 ক্যারি করতে পারো, মাশাআল্লাহ অনেক বেশি। এবার আসো আমাদের জেনারেল নলেজ, জেনারেল নলেজ। এবার যে কোশ্চেনটা হয়েছে, আমি 300 কোশ্চেন দিয়েছিলাম পরীক্ষার আগে আমার বাচ্চাদের, আমার স্টুডেন্টগুলোকে, 10-এ 10টাই কনফার্ম করতে পারছে জেনারেল নলেজ। তাহলে জেনারেল নলেজ মুক্তিযুদ্ধকে অনেক বেশি প্রায়োরিটি দিতে হবে, আর সাম্প্রতিক বিষয়ে হালকা টাচে যাবো আমরা। পরবর্তীতে দেখা যাবে তোমাদের পরীক্ষার আগ দিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল, সেই ঘটনাটা অবশ্যই তোমার মাথায় থাকা লাগবে, জাস্ট এইটুকু। আর মুক্তিযুদ্ধ 1947 থেকে শুরু করে আমাদের দেশ বিভাগের পর থেকে 1971 সাল পর্যন্ত যা হয়ে গেছে, 1947 থেকে শুরু করে 1971 পর্যন্ত যা হয়ে গেছে তোমার মাথার ভিতরে থাকতে হবে। তুমি বাংলাদেশের নাগরিক, এটা জানলে তোমার দেশপ্রেম জাগ্রত হবে, প্লাস তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় 10-এ 10টা কোশ্চেন পাচ্ছ, অবশ্যই জানতে হবে এটা। এখন কথা হলো আপু, 1947 থেকে 1971 কম কথা না তো, অনেক কোশ্চেন, টেকনিক আছে। ইনশাল্লাহ আমি তোমাদের এইটা বিষয়ে সাপোর্ট দেওয়ার ট্রাই করব, এগুলো নিয়ে আমরা আলোচনা করব, সামনে ধাপে ধাপে আগাবো। তাহলে গেল বায়োলজি, জেনারেল নলেজ, কেমিস্ট্রি, ইংরেজি আর হচ্ছে যে এই তো 4টা সাবজেক্ট বললাম, আর বাকি থাকে কত আমাদের? 20 মার্ক। 20 সেটা কিসে? সেটা হচ্ছে ফিজিক্সে, পদার্থতে। এখন আমি বলি যে স্টুডেন্ট ইন্টারমিডিয়েটে পদার্থে 60 পাওয়ার যোগ্যতা রাখো, যে স্টুডেন্ট ইন্টারমিডিয়েটে পদার্থে 60 পাওয়ার যোগ্যতা রাখো, তার মেডিকেলের ফিজিক্স পড়া কোনো ব্যাপারই না তার জন্য। মেডিকেলের ফিজিক্সের ছোট ছোট কিছু কোশ্চেন হয়, ছোট ছোট ম্যাথ হয়, যে 60 পাওয়ার যোগ্যতা রাখো সে চাইলেও 20-এর মধ্যে 15 পাইতে পারো। ফিজিক্সে 20-এর মধ্যে কত পাইতে পারো তুমি? 15 পাইতে পারো। চলো আমরা একটা হিসাব করে ফেলি, তোমাদের আজকে কত মার্ক পাবা তুমি। ধরো আমার কথা মতো যদি যাও, তাহলে হচ্ছে আমরা ইংরেজিতে 15-তে 13 ধরছি, তাই না? 13, জেনারেল নলেজে 10-এর মধ্যে 8 ধরি, ধরো ভুলে গেছে 2টা। তারপরে হচ্ছে 20-এ কত? ফিজিক্সে 15 আর আমরা ওদিকে কত ধরছি? বায়োলজি আর কেমিস্ট্রিতে মিলাইয়া, বায়োলজি আর কেমিস্ট্রিতে মিলাই ধরছি 50। আসো তোমার মার্ক হিসাব করি, 3 কত হইলো এদিকে আমাদের? 16-এর 6, এদিকে কত? 1-2 হচ্ছে 7-8, 86। আজকে যদি তুমি 86 মার্ক কনফার্ম করতে পারো, তোমাকে কে ঠেকায় ডিএমসি থেকে?
ডিএমসি না হোক, সলিমুল্লাতে হবে, সলিমুল্লা না হোক, সোরাডিতে হবে, কোথাও না হোক একটা সরকারি মেডিকেল তো তোমার হবে। তোমার বাবা মার স্বপ্ন, তোমার আজন্ম লালিত স্বপ্ন, ছোট্টবেলা থেকে তুমি স্বপ্ন দেখে আসছো, কানের ভিতরে তোমার স্টেথোস্কোপ থাকবে, তুমি ডাক্তার হবা। সেই স্বপ্ন অবশ্যই পূরণ করার জন্য এই ইন্টারমিডিয়েট লাইফটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা আজকে হেলামি করতেছো তারা কালকে খুব কাঁদবা, কেঁদে কোনো লাভ হবে না, কারণ সময় গেলে সাধন হবে না, কথা আছে না একটা? তাই সময়ের কাজ আমাদের সময়ই করতে হবে। আজকে থেকে যারা এই যে আমাদের লাইফটা এখন দেখতেছো, সবাই প্রতিজ্ঞা করে ফেলতে পারি না আমরা, চলো যে আজকে থেকে আমার মেডিকেলের স্বপ্ন থাকবে 86 মার্ক তোলা। আমি বলছি 100 তুলতে হবে, তোমার টার্গেট কত, তুমি 86 তুলবা, টার্গেট নাও 86, তোমাকে 80 থেকে কেউ সরাইতে পারবে না, আর 80 থেকে না সরাইলে তুমি ডিএমসিতে থাকবা। এই যে আজকে আমি বলতেছি, আফসান আপু একজন বলে গেছে আয়সা, তারপরে আমি একদিন পড়ছিলাম মন দিয়া, তারপরে আমার আর পড়া হয় নাই। এই যে তারপরে আর পড়া হবে না, তার মানে তুমি ছিটকে গেছো। এখন তুমি যদি না পড়ো, তোমার সিটের জন্য তোমার মাথার উপরে কয়জন দাঁড়ায় আছে জানো? আরো 20-30 জন দাঁড়ায় আছে। তুমি জাস্ট পড়াশোনা করবে না, তোমার জায়গায় সে বসে পড়বে। তার মানে বুঝছো, তোমাকে ধাক্কা মেরে সরাই দিল, অনেক বেশি কম্পিটিশন, অনেক বেশি যুদ্ধ। এখন এসে শর্ট সিলেবাস পড়ে যারা যুদ্ধে যাইতে চাচ্ছ, যুদ্ধে লাগবে অনেক বড় কামান, তুমি নিয়ে গেছো ছোট্ট একটা লাঠি, হবে বলো তো? বিরাট বড় যুদ্ধে কামান লাগবে, তোমার সাথে সাথে যারা যুদ্ধ করতে আসছে তারা বড় বড় দা কোড়াল অনেক কিছু নিয়ে আসছে, আর তুমি ছোট্ট লাঠি নিয়ে আসছো, তোমাকে এক কোপে ফালাই দিবে। বুঝছো ব্যাপারটা? যুদ্ধ এটা হচ্ছে স্নায়ু যুদ্ধ। তুমি তো হাতে কলমে মারামারি কর, হাতে দিয়ে মারামারি করবে না, কলম দিয়ে করবা, কিন্তু তোমার মাথার ভিতরে কি কি নিয়ে যেতে হবে, দা কোড়াল সব কিছু নিয়ে যেতে হবে। এর জন্য তোমাকে শর্ট সিলেবাস নিয়ে আগাইলে কোনো লাভ হবে না। যারাই বলতো সাপো আজকে শর্ট সিলেবাসে যাবো, তাদের জন্য কথা, তোমাদের ধরো বায়োলজি, বায়োলজিতে কয়টা চ্যাপ্টার আছে? বায়োলজিতে 24টা চ্যাপ্টার আছে, 24টা চ্যাপ্টার আছে, দুই চ্যাপ্টার দুইটা বই মিলে, সেখান থেকে তুমি পড়ে গেলে কত, পড়ে গেছে মাত্র 10টা চ্যাপ্টার, আর বাকিগুলা নাই। এখন ধরে 10টা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে, সরকার এমন ট্যাকটিকে কোশ্চেন করবে যে চ্যাপ্টারের কোশ্চেনটা 10টা চ্যাপ্টারেরই, কিন্তু অপশন, অপশন কয়টা, কোশ্চেন আসছে 30টা, 30টার অপশন কয়টা বলো তো? 120টা। এই 120টা অপশনের মধ্যে তোমার পুরা বই ঢুকে যাবে, তখন তুমি অপশনে গোলা ফেলবা, তুমি কোনো অপশনের সাথে কোনো অপশন কোরিলেট করতে পারবা না, আলটিমেটলি কি হবে, ফেলিওর। আর আমাদের বর্তমান যুগে বলো, যে যখনই বলো, যারা জীবনে সাকসেস হয়েছে আমাদের ইতিহাস তাদেরই মনে রাখছে, তাই না? তুমি আজকে অনেক পরিশ্রম করো, বলো আপু আমার পরিশ্রমের কথা আপনাকে বললে আপনি বিশ্বাস করতে পারবেন না, কিন্তু আজকে তুমি ফেলিওর, তোমাকে কেউ গুনবে না, তোমাকে অবশ্যই সাকসেস হতে হবে, তখন তোমার কথা শুনবে। এই যে আমি আজকে একটা মেডিকেলে পড়ি, এর জন্য তোমরা আমার কথা শুনতেছো। আমি যদি না পড়তাম, অনেক ট্রাই করছি পারি নাই, আমার মতো অনেকেই আছে যারা অনেক ট্রাই করছে পারে নাই, তাদের কথা কিন্তু তোমরা শুনতেছো না, শুনতেছো? তাহলে তোমার কথাও একদিন সবাই শুনবে, যোগ দিয়ে যদি নিজেকে যোগ্য করে এখানে এসে দাঁড়াইতে পারো। আমার জায়গায় একদিন তোমাকে আমি দেখতে চাই, তোমাকে মানে বলতে তোমরা যারা আজকে লাইভে আসো সবাইকে আমি দেখতে চাই। তাহলে এই জন্য কি করতে হবে, পরিশ্রম করতে হবে। এখন আসো, যেটা বললাম 120টা অপশন, তোমরা কাদের সাথে দিবা পরীক্ষা? অবশ্যই 2020-এর যারা ফেলিয়ার হয়েছে, 2020-এ যারা চান্স পায় নাই অল্পের জন্য, প্রায় 8000 স্টুডেন্ট চান্স পায় নাই অল্পের জন্য, কতজন পায় নাই, 8000 স্টুডেন্ট চান্স পায় নাই অল্পের জন্য। তাদের মার্ক কত ছিল জানো? তাদের মার্ক ছিল 64 থেকে 68, তাদের মার্ক ছিল 64 থেকে 68। এই যে 64 থেকে 68 পাওয়া বাচ্চাগুলো আজকে যারা চান্স পায় নাই, তারা বসে আছে, তারা আজকে কষ্টে আছে, কিন্তু তারা বলতেছে যে আমি এত পরিশ্রম করে পাই নাই, সামনে এবার আমি বই কি আছে দেখা ছাড়বো। এই যে যারা এমন করে শক্তি নিয়ে তোমার সামনে আসছে আগায়া, তার সাথে ধাক্কা মাইয়া তোমাকে তাকে ফালাইয়া তারপরে টিকে থাকতে হবে, তখন তোমার কি করতে হবে বলো তো? এই জন্য অবশ্যই আজকে থেকে তোমাকে পড়তে হবে, আজকে রাতেই, যে আমার লাইফটা শেষ হবে তারপর থেকেই তোমার টার্গেট থাকবে মাথার ভিতরে তুমি কেমনে পড়বা। আর ইনশাল্লাহ আমরা আসি তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য, আমাদের গ্রুপের মডারেটর প্যানেল অনেক চিন্তা করে তোমাদের জন্য কি করা যায়। আমরা প্রচুর পরিমাণে কোশ্চেন আপলোড দিই, এই কোশ্চেনগুলো কিন্তু ওরা বানায় না, আমি নিজে বানায় ওদের কোশ্চেন দিয়েছি, সেই কোশ্চেন ওরা আপলোড দিচ্ছে। আজকে ভাবতেছো যে ওরা কোশ্চেনগুলো দিয়ে দিতেছে, তুমি খেয়াল করতেছো না? এক সময় এই সকল কোশ্চেনগুলো থেকে যখন পরীক্ষায় কোশ্চেন কমন আসবে, তখন বুঝবা এই কোশ্চেনগুলোর গুরুত্ব কত ছিল। তাই বলতেছি, ওরা যে কোশ্চেনগুলো আপলোড দেয়, সবাই রেসপন্স করো, অ্যান্সার দাও, যদি ভুল অ্যান্সার করো সাথে সাথে সেটা পড়া হয়ে গেলো, এটা তোমার এক্সট্রা পড়া। ফেসবুকে অনেক সময় দিচ্ছি না আমরা, ফেসবুকে সারাদিন পড়ে থাকতেছি, কিন্তু এতে কি হচ্ছে আমাদের, কোনো লাভ হচ্ছে না। কিন্তু যদি একটু পড়াশোনা হয় এর মধ্য দিয়ে, যে একটা অ্যান্সার তো আমি দিছিলাম, দেখি তো আমার অ্যান্সারটা হয়েছে কিনা, ওই যে এইটুকু তোমার মাথায় সেট হয়ে থাকবে, এটাই তোমার ভর্তি পরীক্ষায় কাজে দিবে। অনেকে পরীক্ষার আগে আমাকে নক দাও যে আপু সব ভুলে যাচ্ছি, কিছুই রিভিশন দিতে পারতেছি না। যারা সারা বছর পড়াশোনা করছো তারা ওই আগে এক সপ্তাহ না পড়লেও কেউ তোমার আটকাইতে পারবে না, বুঝছো? সারা বছর পড়ছো, আগের এক সপ্তাহ যদি তুমি হচ্ছে অনেক টেনশনে থাকো, কিন্তু তুমি ওই সারা বছরের পড়া তোমার হচ্ছে হয়ে যাবে,
শেষের এক মাস অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পড়তে হবে, কিন্তু ভয় পেলে হচ্ছে যারা ভয় পাচ্ছ পড়াশোনা করি নাই তারা ভয় পেলে দেখা যাবে 40 পাবা, 20 পাবা, 30 পাবা, পড়াশোনা করো নাই তোমার দ্বারা 20-30 উপরে আশা করা যায় না, কিন্তু পড়াশোনা করছো তারা ভয় পাচ্ছ তাদের আমি বলি যে সমস্যা নাই সারা বছর পড়ছো না তুমি, ওই সারা বছরের পড়াই তোমার হচ্ছে হেল্প করবে হলের ভিতরে, এক সপ্তাহ পড়া দুনিয়া উদ্ধার করে ফেলবা না, যারা সারা বছর পড়ে নাই তারাই পরীক্ষার আগের এক সপ্তাহ নখ দিয়ে পাগল করে ফেলে যাকো কি পড়বো শর্ট সিলেবাস দেন হ্যান করেন ত্যান করেন, আসলে তাদের দিয়ে চান্স হয় না বুঝছো, তোমার হাতে এখন কত টাইম আছে বলো তো, কমপক্ষে 10 মাস, আর যারা 22 কত টাইম আছে কমপক্ষে 1.5 বছর, তাহলে এই সময়গুলো কাজে লাগাও, এই সময়গুলো কাজে লাগালে সারা জীবনে নামের আগে একটা ডাক্তার শব্দ লিখতে পারবা, নামের আগে ডাক্তার শব্দ লেখা এত সোজা না, আর তারপরে সেটা সরকারি মেডিকেল থেকে, একটা বেসরকারি মেডিকেলে পড়তে কত টাকার প্রয়োজন জানো, একটা বেসরকারি মেডিকেলে পড়তে কমপক্ষে 40 লাখের উপরে চলে যায়, 40 লাখ বের হইতে হইতে শুরু করে 20 লাখ দিয়ে, তারপর আরো কত খরচ আছে ভাবতেই পারো না, তো বাবা মার এই 40 লাখ টাকা নষ্ট করবা, এখন যদি পড়াশোনা করে 40 লাখ টাকা সেভ হয়ে যাচ্ছে তুমি ইনকাম করতেছো 40 লাখ টাকা ভাববা, বুঝতে পারো ব্যাপারটা কতটা কঠিন, তার মানে তোমাকে অনেক পড়তে হবে, আমি ভাবতাম যে একটা মানুষের 40 লাখ টাকা ইনকাম করতে কতদিন লাগে চিন্তা করে দেখতাম, যদিও মাসে 20,000 টাকা স্যালারি হয় বা 50,000 হয় অনেক বছর লেগে যায়, আর আমি আজকে এই কয়েকটা বই পড়ে 40 লাখ টাকা সেভ করতে পারতেছি, যেহেতু 40 লাখ টাকা সেভ করতে পারতেছি তাহলে আমার কি পরিমাণ পরিশ্রম করতে হবে, যারা দেশের বাইরে থাকে তাদের জিজ্ঞাসা করো, মাসে 1 লাখ টাকা কামায় কিন্তু জানটা বের হয়ে যায়, তাহলে 40 মাসে তারা 40 লাখ টাকা কামায়, আর তুমি 40 মাসও না তোমার হাতে কয় মাস আছে 18 মাস বা 10 মাস বা 12 মাস, এই কয়দিনে তোমার 40 লাখ টাকা ইনকামের মতো পরিশ্রম করতে হবে, ঘাম ঝরতে থাকবে, কিন্তু তোমার পেছনটা তোমাকে কেউ বাইরেতে থাকবে তাও তোমার পড়ার টেবিল থেকে তোমাকে কেউ উঠাইতে পারবে না, যদি আজকে থেকে এই প্রতিজ্ঞা করতে পারি আমরা ইনশাল্লাহ আমাদের মেডিকেল কে আটকায়, কেউ আটকাইতে পারবে না আমাদের মেডিকেল, তো কমেন্ট করে জানাও তো কে কে পড়বা আজকে থেকেই, কাদের কারা মেডিকেলে চান্স পাওয়ার মতো করবা একটু জানাও আমাকে কমেন্ট করে, তোমাদের কোশ্চেন থাকলে কমেন্ট করো, আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার এখন না দিতে পারলেও কমেন্ট আমি পড়ে রাতের বেলা রিপ্লাই দিব তোমাদের সবাইকে, আর যাদের খুব কষ্ট লাগবে যে আপু আমি আর পারতেছি না উঠে দাঁড়াইতে পারতেছি না আমাকে ইনবক্স করো আমি তোমার সাথে কথা বলবো, অবশ্যই রাতের বেলা ইনবক্স করবা, দিনে ইনবক্স করলে রিপ্লাই পাবা না, আচ্ছা আরেকটা কথা আর সেটা হচ্ছে তোমরা যারা হচ্ছে পড়াশোনা নিয়ে খুব ডিপ্রেশনে থাকো তারা যখন পড়তে বসবা তখন অবশ্যই চিন্তা করবা যে আমাকে দিয়ে যদি ভালো কোথাও চান্স হয় আমার জীবনটা চেঞ্জ হয়ে যাবে, ওই যে আমরা হচ্ছে কি যেন বলে একজন আজাদ নাম ছিল কি যেন ওনার আবুল কালাম আজাদ, আচ্ছা উনি কিন্তু বলতো যে তুমি হচ্ছে স্বপ্ন যদি ঘুমায় দেখো কোনোদিন সফল হবা না, আরেকটা কথা বলি আমরা হচ্ছে যারা আজকে এক পৃষ্ঠা পড়তে পারতেছি তার এক পৃষ্ঠা খুব মনোযোগ দিয়ে পড়বো কালকে আরেকটু অল্প করে বাড়াবো, এরকম প্রতিদিন যদি অল্প অল্প করে বাড়াই তাহলে আশা করি তোমাকে দিয়ে অনেক ভালো কিছু সম্ভব, তাহলে আমাদের নেক্সট প্রোগ্রাম যেটা শুরু হতে যাচ্ছে তোমাদের হচ্ছে আমরা তোমাদের জন্য যে প্রোগ্রামগুলো রাখতেছি লাইভে আমরা কোশ্চেন সলভ করব, সেই বিষয়গুলো অবশ্যই তোমরা জোর দিও, তোমাদের অ্যান্সারগুলো আমি বলে দিব টপিক সে অনুযায়ী তোমরা অ্যান্সার দিবার সময়টা জানাও, রোজার মাস যেহেতু আসতেছে আমি রোজা রেখেও ইনশাল্লাহ তোমাদের জন্য কাজ করতে রেডি আছি, তো কোন টাইমে আমরা ক্লাস নিব এটা নিয়ে একটা পোল দিব, তো টাইমটা তোমরা যেটা সিলেক্ট করবা দুপুরবেলা হইলেই মনে ভালো হয় রোজার দিনে, কারণ রোজার দিনে বিকালের দিকে আমাদের অনেক ক্ষুধা লেগে যাবে আবার হচ্ছে ইফতার তৈরি করার একটা ব্যাপার থাকে বাসায়, তো সব কিছু মিলে আমরা দুপুরবেলা প্রতিদিন টাইম রাখতেছি তোমাদের জন্য, হয়তোবা ফজর জোহরের নামাজের পরে অথবা সকাল 10টা বাজে এরকম একটা টাইম সেট করে দিব আমি, আরেকটা কথা আমার একটা জুমে ব্যাচ শুরু হতে যাচ্ছে সেটা হচ্ছে প্রি মেডিকেল কোর্স, সেখানে আমি তোমাদের বায়োলজি লাইন টু লাইন ধরে ধরে পড়াবো আর হচ্ছে জেনারেল নলেজ ইংলিশ এগুলোও পড়াবো, তারপর কেমিস্ট্রির একটা একাডেমিক ব্যাচ শুরু হতে যাচ্ছে সেখানেও তোমাদের কেমিস্ট্রি আমি লাইন ধরে পড়াই, যারা আমার জুমের ব্যাচগুলোতে পড়ো তারা জানো যে আমি কতটা লাইন ধরে পড়াই আর বুঝাই দিই প্রতিটা লাইনের অর্থ কী সবকিছু, আরেকটা কথা সেটা হচ্ছে তোমরা ভালো করে পড়াশোনা করো আর পড়াশোনা করে রেসপন্স করো সব কিছুতে, আশা করি ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে, আর অবশ্যই কোশ্চেন যা থাকে আমাকে কমেন্ট করে জানাও আর আমার ইনবক্সে নক দিতে পারো, আল্লাহ হাফেজ।